অনুষ্ঠিত ভোটচট স্বৈরাচার হাসিনা সরকার আজকের জনশূন্যে পরিণত হয়েছে। তাদের জনপ্রিয়তা আজকের শূন্যের কোঠায়, তাই তারা বিদেশি বন্ধুদের কাছে ধর্ণা দিচ্ছে। এই হাসিনা সরকার আজকে ভারতের সহযোগিতা চাচ্ছে। আজকে তাদের ওই অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখতে তারা আজকে রুশ ভারতের কাছে সহায়তা চাচ্ছে। এই রুশ ভারতের দালালেরা আজকে বহির্বিশ্বের কাছেও স্বৈরাচার হিসেবে চিহ্নিত হয়ে গেছে। আজকে তারা গণতন্ত্র এবং মানবাধিকারের শত্রু হিসেবে চিহ্নিত হয়েছে এবং কোনো কর্মেই কোনো রাষ্ট্র, কোনো বন্ধু রাষ্ট্র আজকে তাদের পাশে নেই। তাদের এই খুন, খুন, ধর্ষণ, হামলা, মামলা এবং বিরোধী দলবাদ যেভাবে তারা ধর্ষণ ধ্বংস করেছে, তাতে বিদেশি বন্ধু রাষ্ট্ররা আজকে তাদের সাথে নেই। আজকের বহির্বিশ্ব চাচ্ছে বাংলাদেশে গণতন্ত্র এবং মানবাধিকার। তাই কোনোক্রমে এই হাসিনা সরকারের অবৈধ মাসনাদ টিকিয়ে রাখতে পারবে না এবং তাকে বাংলাদেশের জনগণ অচিরেই বিতাড়িত করবে ইনশাল্লাহ। যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতোমধ্যেই 10 দফা দাবি আদায়ে রাজপথে আছেন, আমাদের দাবি হচ্ছে এই সংসদ, এই অবৈধ অনির্বাচিত সংসদ ভেঙে দিতে হবে এবং এই স্বৈরাচার হাসিনা সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে অংশীদারিত্বপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যদি কোনো কর্মে এই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করা না হয়, ব্যবস্থা করা না হয়, তাহলে বাংলাদেশের জনগণ আজকের দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বসে উঠেছে। আজকের যদি এই সরকার ভেঙে তত্ত্বাবধায়ক সরকার না দেওয়া হয়, তাহলে বাংলাদেশের জনগণ চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের রাজপথে আছে এবং ভবিষ্যতেও লক্ষ লক্ষ নেতা কর্মী এই রাজপথে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে। তারা গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য যদি রাজপথে জীবন বিলিয়ে দিতে হয়, তাহলেও তারা রাজপথ থেকে পিছু হটবে না এবং দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হবেই ইনশাল্লাহ। আপনারা জানেন বাংলাদেশ, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এই অবৈধ হাসিনা সরকারের রোষানলে পড়ে আজকের দেশান্তরীণ আছেন। এই হাসিনা সরকার আজকের দেশনায়ক জনাব তারেক রহমান ভবিষ্যতে ভুগছে। আজকের তারা এই দেশনায়ক জনাব তারেক রহমানের নাম শুনলেই আঁতকে ওঠে এই হাসিনা সরকার। তাদের ভয়ের কারণ আজকের দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে কোটি কোটি মানুষ আজকের গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে রাজপথে জীবন দিতে প্রস্তুত আছে। তাই এই অবৈধ অনির্বাচিত ভোটচোর হাসিনা সরকার দেশনায়ক জনাব তারেক রহমানের নামে নানা ষড়যন্ত্র এবং অবৈধ মিথ্যা মামলায় দিয়ে তাকে আজকে তাকে দেশান্তরীণ রেখেছে। আপনারা জানেন যে দেশনায়ক জনাব তারেক রহমানকে বিদেশের মাটিতে এবং তাকে ষড়যন্ত্র করে দেশান্তরীণ রাখা যাবে না। অচিরেই দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে ফিরবেন এবং বাংলাদেশের ভুলুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধার করে বাংলার সিংহাসনে অসীন হবেন এবং বাংলাদেশের আপামর জনসাধারণের
যে মালিকানা, যে রাষ্ট্রের মালিকানা তা ফিরিয়ে দিবে, সেটাই হচ্ছে এই বিষয়ে আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে বিরোধী নেতাকর্মী যারা আছেন তারা বলছেন যে তারেক রহমান ভীতু, সে নিজে সামনে না আসে নেতাকর্মীদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, কিন্তু সে নিজে সামনে আসবে, এরকম কথা কিন্তু চলছে। আওয়ামী লীগ আজকে নানা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের ভুল এজেন্ডা, দেশ নায়ক জনাব তারেক রহমানকে যে কোনোভাবে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করা কোনো ক্রমে সম্ভব না। আমরা এই সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, আপনারা ইতিমধ্যে দেখেছেন, আপনারা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেছেন, মহাসচিব সহ জাতীয় নেতৃবৃন্দ গ্রেপ্তার করে দেখেছেন, কোনো সমাবেশে কর্মী সমাগম কমে না, বরঞ্চ লক্ষ লক্ষ নেতা কর্মী আরও বৃদ্ধি পায়। সুতরাং আপনারা জানেন না বিএনপির মূল শক্তি কি আপনারা জানেন না, এবং বিএনপির মূল নেতৃত্ব কি আপনারা জানেন না। আজকের বিএনপির মূল শক্তি হচ্ছে জনগণ, এবং সেই জনগণ আজকের দেশ নায়ক জনাব তারেক রহমানকে কেন্দ্র করে আবর্তিত হয়, তাকে কেন্দ্র করে আবর্তিত হয়, এবং তিনিই হচ্ছে বিএনপির এবং বাংলাদেশের জনগণের প্রধান নিউক্লিয়াস। তাই আমরা বলবো দেশ নায়ক জনাব তারেক রহমান অচিরেই বাংলাদেশে ফিরবে, এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল দেশ নায়ক জনাব তারেক রহমানকে বাংলার সিংহাসনে অসীন করবে। যারা বলে এই আওয়ামী লীগ যে বলে যে দেশ নায়ক জনাব তারেক রহমানকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র এবং বিভিন্ন ধরনের ঈর্ষান্বিত আচরণ করে আজকে তার সম্পদ বাজেয়াপ্ত করেছে, আমরা বলবো দেশ নায়ক জনাব তারেক রহমানের সম্পদ হচ্ছে বাংলাদেশের জনগণ, এবং তারেক রহমান হচ্ছে বাংলাদেশের জনগণের সম্পত্তি। সুতরাং তার সম্পদ বাজেয়াপ্ত করে কোনো লাভ হবে না। ইতিমধ্যে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে, তাকে বাধ্য করা হয়েছে তার বাড়ি থেকে বের করা হয়েছে, তারপরও কোনো লাভ হয়নি। তারেক রহমান এবং খালেদা জিয়ার তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না, তারা জনগণের সাথে আছে এবং থাকবে, এবং অচিরেই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে, এবং সেই দিনের অপেক্ষায় আমরা আছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বলবো যে আমরা দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারের অস্ত্রের মুখে বুক চিতিয়ে দিয়ে গণতন্ত্র মুক্তির স্লোগান তুলি এবং তুলব ইনশাল্লাহ, কোনো হামলা মামলা দিয়ে আমাদেরকে দূরে রাখা যাবে না।